পৃথিবীর দ্বিতীয় মহামান উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তায় হাঁটলে শয়তান ও রাস্তা দিয়ে নাই, একটু তাকে সাথে নিলেন না। কত কাছের মানুষ বিছানে শুয়ে আছেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা না তাকে একটু বলেও গেলেন না, তাকে ঘুমিয়ে রেখে চলে গেলেন। নির্জনে গিয়ে হাত তুলে দোয়া করতে হবে বাপের কবরে, সবাই মিলে গিয়ে হাত তুলে দোয়া করতে হবে। এটা বিদাত, এটা কাবিরা গুনাহ। আমরা চলে করে আসছি যে কাবিরা গুনাহ করেন, আপনি করেন, আপনার বাপ করুক, আপনার চোদ্দ গোষ্ঠী করুক, তাতে কি আছে? এটা বিদাত। সবাই মিলে করে আসছি যে সবাই মিলে দোয়া করা এভাবে বিদাত। কিয়ামত পর্যন্ত কোনো মায়ের বেটার বৈধতা দিতে পারবে না। এ দেখেন, মুসলিম থেকে হাদিস পড়ছি, বুখারী মুসলিম, কবরস্থানে গিয়ে হাত তুলে একাই দোয়া করবেন। এক, দুই, যুদ্ধ শুরু হয়ে গেছে, আল্লাহ রাসূল হাত তুলে দোয়া করে বলছেন, আল্লাহুম ইনতুহলি খালি হাজেলে সাবা লা তুবাদ ফিলার জেলা ইয়াউমিল কিয়ামা। আল্লাহ, তুমি যদি আজকে বদর মাঠে 313 জন লোককে ধ্বংস করে দাও, কিয়ামত পর্যন্ত তোমাকে ডাকার মতো কোনো মানুষ থাকবে না। এই যে বলতে লাগলেন, বলতে আছেন, বলতে আছেন, এই গা থেকে চাদরটা এভাবে ঝুলতে 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 নিচে পড়ে গেল, দোয়া করতে আছেন। তখন আবুবকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা সাঁত না দিয়ে আরো গায়ে হাত দিয়ে বলছেন, এক ফিকা, এক ফিকা, যথেষ্ট হয়ে গেছে, আর লাগবে না, আর দোয়া করিয়েন না। তো আবুবকর সিদ্দিক হাত তুলেননি, আল্লাহ রাসূলকে না করছেন, আরো এক ফিকা, আর লাগবে না, হয়ে গেছে, হয়ে গেছে, আর লাগবে না, সাঁত দেননি, হাত তুলেননি, আল্লাহ রাসূল একাই হাত তুলছেন। বদরের যুদ্ধে খুব জটিল সময়, খুব কঠিন সময়। আজকে 313 জন চলে গেলে কিয়ামত পর্যন্ত মাটির উপরে কেউ ডাকার থাকবে না, মানে খুব জটিল সময়, কঠিন সময়, কিন্তু হাত তুলে দোয়া করছেন না সবাই মিলে। এই ছেলে খেয়াল করো, কারো গায়ে হাত দিয়ে থাকবে না, এক খেলে চেয়ে থাকো, পাখি যেন তোমাকে মনে করে পাথর। ওই কথাটা চট করে মনে পড়েছে বেটা, ওই দৃশ্যটা যার জন্য আমাকে একজন মোবাইলে দেখিয়েছে, যে দেখেন, সেদিন থেকে আমার ভেতরে একটা কষ্ট। যে ঘটনা একদিন প্রায় 25-30 বছর আগে বগুড়া ঢেমাজানি হাই স্কুল মাঠে ঘটেছিল, তখন আমার সূচনা জীবন, ওই জুমার বাড়ি নদীটা পার হয়ে জাঙ্গালিয়া গ্রামে আসরের সলাত আদায় করেছিলাম। আসরের সলাত আদায় করেছি, এখন সালাম ফেরার পরে আমাকে বলছে দোয়া করেন, তারপরে বলছে দোয়া করে দিয়ে যেতে হবে। তা আমি তো চাঁপাইনবাবগঞ্জের মানুষ, আমি বলছি আমি কি আপনার বাড়িতে কাজ করি, আমি আপনার বাড়িতে কাজ করি না কি যে আপনাকে দোয়া করে দিয়ে যেতে হবে, আপনি দোয়া করেন, দিয়ে আমি উঠে চলে গেছি। ঘটনা আমার পিছনে বহু ঘটনি তা নয়, আমি স্টেজ থেকে নেমে দৌড়াতে দৌড়াতে বাড়িতে গিয়ে আশ্রয় নিয়েছি, কোথায় স্যান্ডেল, কোথায় কি, মানুষ ইট পাটকেল মারতে থেকেছে, এগুলো এখন অবস্থা তেমন আর দেখতে পায় না, আল্লাহ অনেক মানুষকে বুঝ দিয়েছে। এই সময়ে এটা কেন, এই শতাব্দীতে, যে শতাব্দীতে মনে করেছি যে মানুষ এটা ভুলে গেছে, এখন মানুষ মনে করেছে যে হাত তুলে দোয়া করতে হবে, ওটা ব্যক্তিগত ব্যাপার। এদিকে ইব্রাহিম আলাইহিস সালাম তার দুধের বাচ্চা এবং স্ত্রীকে রেখে দিলেন কাবা ঘরের পাশে জমজম কূপের উপর, রেখে দিয়ে চলে যাচ্ছেন। যেতে যেতে তো যা ঘটলো ঘটলো, ওই পাহাড়ের পাশে গিয়ে কাবা ঘরের দিকে দেখছেন ছেলে মেয়েকে দেখা যায় না। এবার তিনি হাত তুলে দোয়া করছেন, আল্লাহুম্মা ইন্নি আসকান্ত মিন যুরিয়াতি বিওয়াদিন গায়রে জিজারিন ইনদা বাইতিকাল মুহাররম, আল্লাহ আমার পরিবারের কিছু অংশকে রেখে দিলাম তোমার কাবা ঘরের পাশে, যেখানে মানুষ জন্ত নেই, নেই ঘাস পাতাও নেই, খুব দুর্দিনে রেখে যাচ্ছেন। একটু বউকে নিয়ে হাত তুলে দোয়া করলে হতো না? বউ তো আছে, বউকে বলতে পারতেন হাজেরা আসো, খুব দুর্দিনে দুজন মিলে একটু কান্নাকাটি করে দোয়া করি, না একাই গিয়ে হাত তুলে দোয়া করছেন ওখানে গিয়ে। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম ছেলে মেয়ের প্রয়োজন, ছেলে মেয়ে পড়াশোনা করে মানুষ হোক এটার প্রয়োজন। মুরব্বী ভাই, আপনারও ছেলে মেয়ে আছে, বিপদে আছেন জমি জায়গা নিয়ে, কিভাবে আল্লাহর কাছে একটু দোয়া করলে দোয়া কবুল হবে? মর্মে একটু হালাল রুজির চেষ্টা করতে হবে, আর
রাতে উঠে সুন্দর করে ওযু করে দুই রাকাত সালাত আদায় করে প্রয়োজনে হাত তুলে কান্নাকাটি করে আপনার বিষয়টি বলতে হবে, তবে কান্নাকাটি করে বলতে হবে, খুব বিনয়ের সাথে বলতে হবে। এইটুকু বলার পরে কয়েকটা উপদেশ। এক, পাঁচ ওয়াক্ত সালাত আদায় করতে বাধ্য। দুই, হালাল রুজি উপার্জন করতে হবে, চকলেট বিক্রি করে হলেও। তিন, কোরআন মাজিদ পড়তে অভ্যাসী হতে হবে, সূরা ইখলাস হলেও। চার, আবদুল্লাহ যেই বক্তব্য দিল সেটার নাম কি? করোনা ভাইরাস। করোনা ভাইরাসের ব্যাপারে, করোনা ভাইরাসের ব্যাপারে আপনাদেরকে একটু সতর্ক করছি। করোনা ভাইরাসের ব্যাপারে পরিষ্কার পরিচ্ছন্নতাই জরুরি। সারা পৃথিবীর ইতিহাসে মুসলমানেরাই বেশি পরিষ্কার থাকে। মরবে আজ থেকে নিয়ে বাড়িঘর, বাড়ির পিছন দিক আরও সব কিছু ভালোভাবে পরিষ্কার রাখেন। পাঁচ ওয়াক্ত ওযু করে সালাত আদায় করবেন, হাত পা ভালো পরিষ্কার রাখবেন, বিছনাপাতি পরিষ্কার রাখবেন, বিছানার চাদর সব কিছু পরিষ্কার রাখবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথাগুলি পরিষ্কারের ব্যাপারে মূল্যায়ন করবেন। করোনা ভাইরাসের ব্যাপারে ও বই পুস্তক আছে, মাসিক আল ইতেসাম পত্রিকা আছে, ওই আব্দুল খারির ব্যতিক্রম ব্যাখ্যা মিন্নাতুল বারি, তাজুল কোরআন আছে কিনা, ওই মাসিক আল ইতেসাম পত্রিকা সবাই নিয়ে যাবেন, ২০ টাকা হোক ২৫ টাকা হোক সবাই নিয়ে যাবেন, নিজের কাছে না থাকলে কারো কাছে ২০ টাকা কর্জ নিয়ে একটা নিয়ে যাবেন। মাসিক আল ইতেসাম পত্রিকা ৫০টা প্রশ্নের উত্তর আছে, আর দুয়ার বই আছে কিনা দেখেন, আর কে বড় লাভবান কে বড় ক্ষতিগ্রস্ত, আদর্শ নারী আদর্শ পরিবার ভাই বোন সবাকে বইগুলো নিতে বলছি। তাজউল কোরআন তাফসির আছে কিনা, বিশেষভাবে আবদুল্লাহর মিন্নাতুল বারি, আবদুল্লাহর বুখারীর ব্যাখ্যা মিন্নাতুল বারিটা দেখেন। কমিটি মসজিদের জন্য কিছু দানের জন্য আহ্বান করেছেন, দয়া করে একটু বলে দিবেন। দেখেন যাওয়ার সময়তে বক্স আছে, যার যতটুকু সম্ভব অবশ্যই দান করে যাবেন। প্রধান অতিথির নাতনি নাতি, প্রধান অতিথির নাতি অসুস্থ, মেহরাব জামান মাহিম, আচ্ছা আমরা তার জন্য দোয়া করি। আজিবিল বাস রব্বানা সাসপান্তা সাফিলা সেফাইলা সেফা অগসমুল্লাহ দুরসাকাম। আসসালামু আলাইকুম। এক বক্তা বলেছে মাটি দেওয়ার দোয়া মেনহা খালাক নাকুম, এটা বলে মাটি দেওয়া জয়ীফ, কিন্তু বিসমিল্লাহ বলে মাটি দেওয়ার জয়ীফ হাদিসের জয়ীফেরও জয়ীফ। না না, ও ভুল বলেছে, বিসমিল্লাহ সব কাজেই, কাজেই মাটি দেওয়া তো বিসমিল্লাহ। তাসবি ডান হাতের কোন পাশ থেকে, তাসবি ডান হাতে গণনা করতে হবে কোন পাশ থেকে, এটা নয়, যেই পাশ থেকে সহজ হয় সেই পাশ থেকে গুনবেন। মহিলারা পাঁচ ওয়াক্ত সালাত মসজিদে যেতে পারে, পাঁচ ওয়াক্ত সালাত বাড়িতে ভালো, জুমা মসজিদে যাও জুমার দিন যাওয়া ভালো, ঈদের দিনে যেতে বাধ্য, ঈদের দিনে যেতে বাধ্য, জুমার দিনে যাওয়া ভালো, পাঁচ ওয়াক্ত বাড়িতে ভালো, মসজিদে যায়। একটা লোক পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে, কিন্তু তার ছেলে বিয়েতে ১২ লক্ষ টাকা যৌতুক নেই, টাকা আগে ফেরত দিতে হবে, এটা হারাম খাদ্য, ধৈর্য ধারণ করো। ও আচ্ছা, ওই বইটা দেখেন তো, ওই শিক্ষা বনাম জাহেলিয়াত বইটা আছে নাকি? ১ থেকে নিয়ে ১০ পর্যন্ত বিদ্যা নাকচ করা হয়েছে, শিক্ষা বনাম জাহেলিয়াত আর কেনই নির্যাতন, কি তার প্রতিকার? শিক্ষা বনাম জাহেলিয়াত কেনই নির্যাতন, কি তার প্রতিকার? আমি একটি সরকারি প্রতিষ্ঠানে কর্মরত আছি, আমার
ঊর্ধ্বতন কর্মকর্তা আমার উপর মানসিক অত্যাচার ও নৈতিক স্বাধীনতা হরণ করে, এই জুলুমকারী ব্যক্তির হাসরের পরিণতি জানতে চাই। হাসরের পরিণতি জাহান্নামে যাবে, আপনি ধৈর্য ধারণ করেন। জমি বন্ধুক নেওয়া হারাম, এ কথা জানার পর যদি কেউ বন্ধুকি জমির টাকা বৎসর পত্তন হিসাবে পরিশোধ করে তাহলে কি জমিটি হালাল হবে? বছরে বছরে কিছু টাকা কম হয়ে যাবে, কম হলেও নিতে পাবে না কোনো দিন। এগ্রিমেন্ট চলবে না, লিজ চলবে, লিজ খেয়ে শেষ, খাই খালাসি। জমি এগ্রিমেন্ট না জায়েজ হারাম। আল্লাহ নবী বলেছেন কুল্লু কারজিন জারাত মানফাতান পাওয়া সুদ পাওয়ার রিবা, যে জিনিসটা লাভ নিয়ে আসে সেটাই হলো সুদ। এগ্রিমেন্ট বন্ধুক হারাম, জমি লিজ জায়েজ লিজ, পুকুর লিজ দেওয়া যায় যখন মাছ নেই তখন। আজকের মাহফিলে এক বক্তা বলেছে সাদা দাড়ি চুল অবস্থায় মৃত্যুবরণ করলে ইহুদির সঙ্গে হাসর হবে, এইভাবে নয় তবে জরুরিভাবে দাড়ি সাদাটা পরিবর্তন করতে হবে, এটা আদেশ। স্বামী মারা গেলে স্ত্রী তাহার নাকের ফুল সোনার গয়না কি ব্যবহার করতে পারবে? জি পারবে। খুলে ফেলা হিন্দুদের নীতি, সেদিন থেকে 4 মাস 10 দিন সাজগোজ করতে পাবে না, যা গায়ে আছে নাকফুল গয়না তা থেকে যাবে। স্বামী মরলে গয়না খুলে ফেলা হিন্দুদের নীতি। সালাতে দাঁড়িয়ে কোথায় বিসমিল্লাহ বলতে হবে? সালাতে দাঁড়িয়ে কোথায় বিসমিল্লাহ বলবেন? আল্লাহ আকবার বলে দুরুদ পড়বেন, তারপর আউযুবিল্লাহ বিসমিল্লাহ বলে সূরা ফাতিহা পড়বেন, তারপর বিসমিল্লাহ বলে অন্য সূরা। আপনার মাদ্রাসায় কিভাবে যাকাত পাঠাবো? নাম্বার আছে, দিয়ে আসবেন বিকাশ নাম্বারে। আমার যেটা নাম্বার সেটাই বিকাশ করা আছে। এদেশের সবচেয়ে উন্নত মানের প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পাবা রাজশাহী, জামিয়া সালাফিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকা। আপনি দোয়া করেন আমরা এদেশে উন্নত মানের প্রতিষ্ঠান গড়বই গড়বই ইনশাআল্লাহ, সেই পদক্ষেপ নিয়ে চলছে। ব্রেড কোম্পানিতে চাকরি করি, এটি কি হালাল? জি হালাল, সমস্যা নেই। ব্লেড কোম্পানিতে চাকরি করেন, টাকা দিয়ে চাকরি নেওয়া হারাম না হালাল? হারাম। কোনো কারণে নিজের উপর রাগ হলে কি করব? শুয়ে যাবে, শুয়ে যাবে, অজু করবেন, নাউজুবিল্লাহ মিন জালেক বলবেন। হ্যাঁ, অজু করবেন, শুয়ে যাবেন, তাহলে রাগটা ঠান্ডা হয়ে যাবে। ছোট ছেলে মেয়ের জন্মের 5-6 মাস পরে মুখে ভাত দেওয়া কোন প্রথা? কোনো প্রথা আছে কি না? জি না। 5-6 মাস পরে মুখে ভাত দিতে হবে এরকম কোনো প্রথা শেরেক হবে? যখন প্রয়োজন মনে করবেন তখন দিবেন, হিন্দুরা দেয়, বছর পরে হতে পারে ওটা হিন্দুদের পক্ষ থেকে এসেছে, নীতিতে বোঝা যাচ্ছে। সংগঠনে গিয়ে আসা যায় না, ফিরে আসা যায় না, আহলে হাদিসদের দলাদলি কেন? দয়া করে উত্তর দিবেন। আবদুল্লাহর একটা বক্তব্য আছে, আল হিজবুস সালাফি আল মানহাজুস সালাফি দুটো এক নয়। মানহাজুস সালাফি মানে সাহাবি তাবিদের নীতিতে চলা, আর হিজবুস সালাফি মানে সালাফি দল,
যখনই আপনি দলে যাবেন, সেটা জমিয়ত হোক, আন্দোলন হোক, জামাতে ইসলাম হোক বা আরও দল হোক, তখন ভিতরে সংকীর্ণতা আসবে। আপনার সাথে যে আছে সে ভালো, আর আপনার সাথে যে নেই সে খারাপ। অটোমেটিকই আপনার ভিতরে হিংসা জন্ম নিবে, যা আজও প্রমাণ। তার মানে আপনাকে তো আমি এদেশের শীর্ষ স্থানীয় আলেম ওলামা নিয়ে সম্মেলন করি, এবং বলা আছে কেউ দল সংগঠনের কথা বলতে পাবে না, কোরআন হাদিসের বাইরে কেউ বলতে পাবে না, তবুও তো আপনার যাওয়ার সময় হয়নি। আপনার যাওয়ার সময় হয় না কেন? আপনি কোনো দলের সাথে জড়িত আছেন, সেই জন্য আপনাকে ভালো লাগে না, বা কেউ বাধা দেয়। দল থেকে মুক্ত হন, সহজ হবে জীবন। আব্দুল্লাহর বক্তব্যটা দেখেন, জামাত বলতে কি বুঝায় আছে, জামাত বলতে কি বুঝায়। হোমিওপ্যাথিক চিকিৎসাও ব্যবসা হারাম না হালাল, হালাল। কিছু সমস্যা আছে, তবে করতে পারবেন। বেঁচে থাকা পরহেজগারিতা, ছেলেরা কি খ্রিস্টান বা ইহুদি মেয়েকে বিবাহ করতে পারবে? যদি ওরা তিন আল্লাহয় বিশ্বাসী হয় তাহলে মুসলমান করতে হবে। তারপরে ওরা যদি বলে ঈসা আল্লাহর বেটা, তাহলে বিবাহ করা যাবে না মুসলমান না করলে। ওরা যদি বলে যে ঈসা আল্লাহর নবী, তাহলে বিবাহ করা যাবে। জার্মানি থেকে এক ভাই প্রশ্ন করেছেন, একজন খ্রিস্টান মেয়ে ঈসা আলাইহিসসালামকে নবী মানেন এবং ইসলাম গ্রহণ করতে চায়, এখন তাকে বিবাহ করার নিয়ম কী? বাস মুসলিম অনুপাতে বিবাহ করতে পড়াতে হবে, খুতবা দিয়ে তিনটা আয়াত পড়ে ওই মেয়েটার পক্ষ হতে একজন দায়িত্বশীল হয়ে বিবাহ পড়িয়ে দিবে, যে আমি এ মেয়েটার মালিক হিসেবে তোমার সাথে বিবাহ দিয়ে দিলাম, তুমি তাকে কবুল করো। ও তখন বলবে কবুল করলাম, বিবাহ হয়ে গেল। পুরুষ মানুষ বাচ্চা নেওয়ার জন্য, বাচ্চা না নেওয়ার জন্য অপারেশন করে, সে মুয়াজ্জেম অথবা তার পিছনে সালাত আদায় করা যাবে কি? এইটা একটা বড় পাপ। কোনো মেয়ে যদি ছেলে বন্ধ করে নেয়, ওয়ও যেমন পাপি, এও তেমন পাপি। এটা কাবিরা গুনাহ, এর কারণে তার পিছনে নামাজ পড়া যাবে না, এ কথা নয়। ওর পিছনে নামাজ পড়া যাবে, ও ইমাম হতে পারবে, ও মানুষের কবর খনন করতে পারবে, ও মহা পাপি, ওকে তোবা করতে হবে। মাঝহাব মানা জরুরি কি না? মাঝহাব মানা গুনাহের কাজ, জরুরি কেন? আপনি যদি বলেন যে আমি ইমাম আবু হানিফাকে মানি, আর আল্লাহ যদি বিচার মাঠে ইমাম আবু হানিফাকে বলেন যে তুমি কি কাউকে মানতে বলেছিলে, তখন ইমাম আবু হানিফা রাহেমাহুল্লাহ যদি বলেন না 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 আমি কাউকে মানতে বলিনি, তখন আপনার কি হবে? মাথায় কিছু আছে? খবরদার নই, কোনো মাঝহাব মানবেন না, পরকাল হারাবে। আসমানি বিপদ ও দুনিয়াবী বিপদ থেকে বাঁচতে হলে কি করতে হবে? পাঁচ অক্ত সলাত আদায় করতে হবে, কোরআন তেলাওয়াত করতে হবে, হালাল রুজি খেতে হবে, রাতে উঠে সুন্দর করে অজু করে দুই রাকাত সলাত আদায় করে কান্নাকাটি করতে হবে, তাহলে আকাশের বালা আর জমিনের বালা থেকে বাঁচতে পারবেন। আর আপনার ঈমান বেশি হলে কিছু বালা বেশিও হতে পারে। আসসালামু আলাইকুম। হিন্দু এবং সুদখোরদের টাকা কি মসজিদের কাজে লাগানো যাবে? হিন্দুর টাকা লাগানো যাবে, সুদখোরেরটা লাগানো যাবে না। হিন্দু হলে টাকা হারাম হবে এ কথা নয়। কাবা ঘর নির্মাণ করা হয়েছে পৌত্তলিক হিন্দুদের টাকা দিয়ে। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন পাথর কাঁধে করে কাবা ঘরে নিয়ে যাচ্ছেন, তখন কি তিনি নবী? না,
তাহলে তার বাপ চাচারা কাবা ঘর বানাচ্ছেন, তারা তো পৌত্তলিক মূর্তি পূজা করেন, ওই টাকা দিয়ে চলে কাবা ঘর। হিন্দুর টাকা দিয়ে আপনার মসজিদ চলে না, বানাবেন, হিন্দুর টাকা দিয়ে ইফতার করবেন, সুদখোরের টাকা মসজিদে লাগাবেন না, ওটা মসজিদের টয়লেটও লাগাবেন না, ওটা আব্দুল কাদের ভাইয়ের প্রতিষ্ঠানে দিয়ে পাঠিয়ে দিবেন, উনি যে কাজেই লাগাবেন চলবে, সমস্যা নেই। কিয়ামত সম্পর্কে মুফতি কাজী ইব্রাহিমের বক্তব্য কি সঠিক? কাজী ইব্রাহিম সাহেবের বক্তব্য সঠিক নয়। এই করোনা ভাইরাসের ব্যাপারে কাজী সাহেব যে বক্তব্য দিয়েছেন সেটাও চূড়ান্ত ধর্মবিরোধী কথা। ইমাম মাহাদির ব্যাপারে তিনি যা বলেছেন সেটাও ঠিক নয়। ইমাম মাহাদি ওই সময় আসবেন যখন ঈসা আলাইহিসসালাম আসার সময় হবে, একেবারেই শেষে, শেষ মুহূর্তে আসরের আজান হয়ে যাবে, তিনি ইমামতিতে দাঁড়িয়ে গেছেন, একামত হয়ে গেছে, ওই সময়তে দুইজন ফেরেস্তার মাধ্যমে সিরিয়ার দামেস্ক শহরে শ্বেত মিনারের মসজিদের শ্বেত মিনারের মাধ্যমে নেমে আসবেন। মসজিদে ঢুকতেই ঈসা আলাইহিসসালাম ইমাম মাহাদি বলবেন, আসেন আসেন, আপনি ইমামতি করেন, আপনি করেন। তখন ঈসা আলাইহিসসালাম বলবেন, না 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 না, আপনি বেশি হকদার, আপনি করেন। তখন ইমাম মাহাদি ইমামতি করবেন, ঈসা আলাইহিসসালাম মুক্তাদি হিসাবে থাকবেন। বর্তমান পৃথিবীর পরিস্থিতি অনুপাতে আরও কয়েকশো বছর হতে পারে, আল্লাহ ভালো জানেন। শায়খ আবদুল্লাহ বলেছেন, এবাদতের জগতে নবী যা বলেননি, যা করেননি, যা করেননি তার সব বিদাত। তাহলে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু জুমার দিনে জুমার আজান চালু করে কি বেদাত করেছেন? জি, এটাও বেদাত। তো তিনি যে করেছেন ওটা তার ইজতেহাদ, ওই পর্যন্ত তার নেকি। যখন বুঝেছেন বা আর সাহাবীরা ফতোয়া দিয়েছেন তখন তিনি ফিরে গেছেন হতে পারে, যার কারণে সারা পৃথিবীতে সব জায়গায় চালু ছিল না। একাধিক সহি, চার পাঁচটা সহি হাদিস দেওয়া আছে, অচিরে একটা বই বের হচ্ছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সলাত এবং প্রচলিত সলাত আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, ওখানে এই দুই আজানের চার পাঁচটা সহি হাদিস দেওয়া আছে। আমার মেয়ের জন্য কি কাপড়ের তৈরি পুতুল কিনে দিতে পারি? কাপড়ের তৈরি পুতুল কি কিনে পাওয়া যায়? পাওয়া গেলে কিনেন, ছাড়া প্লাস্টিক এই মাটি তৈরি যত পুতুল বাজারে বিক্রি হচ্ছে সব হারাম। আপনি বলেছেন বগলের লোম তুলে ফেলতে, বুঝে বলুন কিভাবে বুঝাবো। আজ থেকে চেষ্টা করেন, বগলের লোম উঠিয়ে ফেলতে হবে, এটাই রাসূলের সিদ্ধান্ত। নবীগণের বৈশিষ্ট্য দশটি, নবীগণের বৈশিষ্ট্য দশটি। এক, দাড়ি বড় করতে হবে, চেঁচে ফেলাও কাবিরে গুনাহ, ছোট করাও কাবিরে গুনাহ। দুই, মোচ কেটে ফেলতে হবে, চেঁচে ফেলা বিদাত, একটু বড় করে রাখতে হবে, কেঁচি দিয়ে কাটতে হবে। তিন, কাসফুলাজ নখ কেটে ফেলতে হবে, বড় রাখা হারাম, নবীগণের বৈশিষ্ট্য। চার, নাতফুল এবেদ, বগলের উঠিয়ে ফেলতে হবে, পুরুষ নারী একই হুকুম, যেভাবে হোক চেষ্টা করতে হবে, অভ্যাস করতে হবে। নিচের লুম পরিষ্কার করতে হবে, ঊর্ধ্বে টাইম 40 দিন, পুরুষ নারী একই হুকুম, যেভাবে সম্ভব, যেভাবে সহজ। বগলের লুম উঠিয়ে ফেলতে হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখের ভাষা, আপনি চেষ্টা করেন সহজ হবে। ছোট ছোট তিনটে বাচ্চা আছে, তারপর 5 থেকে 7 বছরের জন্য কপাটি পড়া যাবে কি? কপাটি না পড়াই ভালো। এমনি কন্ডম বা বড়ি খাবে, দেরিতে বাচ্চা হোক, এই জন্য কপাটিটা একটা কেমন হয়ে যায়, ছেলেকে স্থায়ী নিব না বলে সিদ্ধান্ত নেওয়া, আল্লাহর ক্ষমতার উপরে হাত খেলাতে চাই, এইটা ঠিক হবে না। ওইভাবে ইঞ্জেকশন করাও ঠিক হবে না। যেসব কাপড়ে প্রাণীর ছবি
আঁকানো থাকে সেসব কাপড় পরা যাবে কি? যাবে না। আমাদের গ্রামে আহলে হাদিস মসজিদ নাই, আমি কি করতে, আমি কি বাড়িতে নামাজ পড়ব? জি, আপনি বাড়িতে নামাজ পড়েন বা আপনার পাড়ায় একটা করার চেষ্টা করেন, বিশেষ করে আসর এবং ফজর বাড়িতে পড়বেন, তিন অক্ত মসজিদে গেলেও। আসসালামু আলাইকুম। রাকাত ছুটে গেলে সানা পড়তে হবে কি? জি না, পরবর্তীতে এসে আল্লাহ আকবর বলে, আউযুবিল্লাহ বিসমিল্লাহ বলে সূরা ফাতিহা। দ্বিতীয় বৈঠকে তাশাহুদের পর কি বলবে? দ্বিতীয় বৈঠকে তাশাহুদের পরে দুরুদ পড়বে, তারপরে দুয়া মাসরা পড়বে। ইমাম যতক্ষণ সালাম না ফিরেছেন ততক্ষণ দোয়া পড়তেই থাকবে। বেনামাজিকে কি সালাম দেওয়া যায়? তারাকে এখন আমরা মুরতাদ মনে করছি না, হিন্দু হয়ে যায়নি। বেনামাজি মানে শয়তানি করে, মাঝে মধ্যে পড়ে, পড়ে না, জুমার দিন যায়। একে সতর্ক করতে হবে, পিটাতে হবে, সালাম দেওয়া যায়। মিন্নাতুল বারি আবদুল্লাহর বইটা কেউ ছেড়ে যাবেন না। বুখারী ব্যাখ্যায় বলতে গেলে মানে এই মানের কোনো বুখারীর ব্যাখ্যা আছে তা আমার অবগতিতে আসে না। আমি আরবি উর্দু বাংলা ব্যাখ্যা যা পড়ে দেখেছি তাতে, তবে বাংলাতে এইটাই প্রথম ব্যাখ্যা। মেয়ে বিবাহ দেওয়ার জন্য টাকা জমা রাখা যাবে কি? টাকা জমা রাখতে পারে, ডিপিএস খোলা যাবে না। মেয়ে বিবাহ হয় নাই, চাকরি করানো যাবে কি? যাবে কি না? বৈধ চাকরি করতে পারে, যেখানে পুরুষের সমাগম নেই, পুরুষের সাথে বসে বৈঠক করা লাগে না। চেয়ারে বসে নামাজ পড়া কি সঠিক? হানাফিরা ফতোয়া দিয়েছিল চেয়ারে বসে নামাজ পড়া হবে না, তা আমি খুব দোয়া করছিলাম ওদের ফতোয়াটা যেন বহাল থাকে, কিন্তু ওরা টিকতে পারেনি। পড়তে পারেন নিরুপায়, হ্যাঁ, শরীরের গতিতে পড়া সবচেয়ে ভালো, শরীরের গতিতে দাঁড়িয়ে, নইলে মাটির উপরে বসে, নইলে শুয়ে, চেয়ারে পড়তে পারেন, শরীরের গতিতে পড়া ভালো। শুকরিয়া, জাজাকুমুল্লাহ খায়, সকল দিনই ভাই বোনকে বাকি যা থাকলো তা ইতেসাম মাসিকাল ইতেসাম পত্রিকা দেওয়ার চেষ্টা করব, আমার বুঝ অনুযায়ী প্রাণপণে চেষ্টা চালা।
প্রতিষ্ঠানের মাধ্যমে।